ঈদ মোবারক, ঈদ মোবারক। চলে আসলাম আজকে ঈদের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদের গরু, আমরা কিনে হাট থেকে নিয়ে চলে এসেছি। আজকে ঈদের দিন সকাল বাজে 7:30। তো আমাদের গরুটাকে আমি গোসল করিয়েছি এবং ঘাস খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টিপ টিপ বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে একটা অ্যানিমেশন, সকালে আসলে বৃষ্টি পড়ে না। এটা আমি এডিট করার সময় লাগিয়ে দিয়েছিলাম, অনেকে ভাববেন যে বৃষ্টি পড়েছিল, না বৃষ্টি পড়েনি। তো এটা হচ্ছে আমাদের কোরবানির গরু, আর আমাদের কোরবানির গরুটা জবাই হয়ে গেছে। ইউটিউবে অনেক রুলস আছে যেগুলো হয়তো বা আমার সমস্যা হইতে পারে, যার জন্য আমি ব্লার করে দিয়েছি। এটা গরু ছিলা হচ্ছে। তো গরু করে ছিলা শেষ, চলে আসলাম আমরা এবার গরু গোস্ত কাটাকাটি করতে। তো গরু গোস্ত কিন্তু সাধারণত আমি কাটাকাটি করি, আমাদের কোরবানির আমি একাই করি। তো এই যে আমি কাটতেছি, দেখতে পাচ্ছেন। তো এই আর কি, আপনাদের মাঝে আজকের ব্লগটা শেয়ার করার জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও তৈরি করেছি। এটাই হচ্ছে আজকের মতো আমার কন্টেন্ট। তো এই দেখেন, কাটাকাটি করা শেষ। এখন আমি সেলফি ক্যামেরা দিয়ে ভাগ বসিয়ে দিয়েছি গরুর গোস্তগুলো, আর আপনাদের মাঝে একটু হালকা শেয়ার করতে যাচ্ছি এবং শেয়ার করতেছি। তো বন্ধুরা, ত্যাগের মহিমার মাসটা, বছরটা, তো এই সময় যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সবাই কোরবানি করে। তো আমরাও প্রতিবার করে থাকি। তো এবারও প্রতিবারের মতো এবারও একটা ষাঁড় কোরবানি করেছি। তো ভাবলাম ছোটোখাটো একটা ভিডিও হাজারো ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিব, তাই আজকে ভিডিওটা মেক করা আর কি, কোনো মতো আর কি করা হয়েছে। জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব তো করবেনই, সেটা তো আর বলতে হবে না নতুন করে। আর এই যে ভাগ বসিয়ে দিয়েছি, মজিদ সাহেব বসে আছে আমাদের সামনে, উনি আমাদেরকে প্রচুর পরিমাণ হেল্প করেছে আজকে। তো এ হলো আর কি আজকের ব্লগটা। তো কে কে ভিডিওটা দেখেছেন, লাইক করেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও পাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যার অবস্থানে নিরাপদে থাকুন, এবং গরিব দুঃখী মিসকিনদেরকে তাদের হক বুঝিয়ে দিয়ে কোরবানি সম্পূর্ণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।